আচ্ছা, মানে শেয়ার করে লাস্ট কি হয়েছিল আমার? স্যার হ্যাশ সেট হয়েছিল। হ্যাঁ, সেট। আচ্ছা, আমাদের কালেকশন কি আমার তো সেটটা হচ্ছে হ্যাঁ সেট। আচ্ছা, তাহলে সেট মানে কি তাহলে? হোয়াট ইজ সেট? সেট হলো একটা কালেকশন অফ ইমেজ, মানে যেখানে কালেকশন অফ এলিমেন্টস থাকে আর প্রত্যেকটা ইউনিক ইউনিক হয়। ইউনিক সেটের ডিফারেন্ট মানে কত রকমের সেট আছে? আই থিঙ্ক তিন রকমের। হ্যাঁ, হ্যাশের লিঙ্ক হ্যাশের আছে, ট্রি সেট, তিন রকমই আছে সেট। ঠিক আছে, সেট থেকে স্টার্ট করছি। সেটটাকে পরে ইম্পোর্ট করে নেবে, ওটা ইম্পোর্ট করতে হবে।
সেট ইজ এবিসি, ডি ইজ ফলস বিকজ ডি হ্যাজ নো, কারণ এখানে তোমার ডি নেই সেই জন্য এখানে ডিটাকে ফলস হচ্ছে। কারণ ডি স্ট্রিং চেক ইকুয়ালস টু ডি বলছে, তার মানে কি ডিটা নেই স্ট্রিং এর মধ্যে, সে ডি নেই বলে সে এটা ফলস হচ্ছে। আর যদি ডি থাকতো তাহলে সে ট্রু হতো, সেটি এখানে কম্পাইলার চেক করছে। কন্টেন্টস, কন্টেন্টস মানে যে অ্যাকচুয়ালি এখানে কন্টেন্টস আছে, নেক্সট এক্সাম্পল হ্যাশে হ্যালো পুষ্পা, আই থিঙ্ক ইউ হ্যাভ এন্টার্ড দ্য রং মিটিং রুম। চেক ইউর কাইন্ডলি চেক ইউর মিট অ্যান্ড জাস্ট এন্টার দ্য প্রপার মিটিং রুম, বিকজ দেয়ার ইজ দ্য অ্যানাদার মিটিং রুম ফর দিস।
এবার স্ট্রিং অ্যাডিশনের একটা এক্সাম্পল দিচ্ছি উইথ দ্য হ্যাশ। এখানে ফার্স্টে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা থেকে তিনটে নাম এখানে অ্যাড হয়েছে, তিনটে স্ট্রিং এখানে অ্যাড হয়েছে, দেন আবার ইন্ডিয়াকে অ্যাড করবো ডুপ্লিকেট এলিমেন্টকে, তো অবভিয়াসলি সেটা অ্যাড হবে না কারণ সেটার ক্ষেত্রে ডুপ্লিকেট এলিমেন্ট অ্যাড হবে না। দেন তারপরে ডিসপ্লে করবো, ডিসপ্লে করবো মানে যতগুলো এলিমেন্ট আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, নেক্সট রিমুভ করবো এইচ ডট রিমুভ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া রিমুভ হয়ে যাবে, দেন আইটারেটিং হতে থাকবে, নেক্সট তারপরে হচ্ছে আইটারেটিং হওয়ার পরে ফাইল দেবো, নেক্সট যে বাকি দুটো পড়ে থাকবে সাউথ আফ্রিকা ইংলিশ প্রিন্ট। স্যার, হুম বল। ইটারেটিং মানে কি? আইটারেটিং মানে হচ্ছে আইটারেটরস মানে হচ্ছে এই যে আইটারেটরস স্ট্রিং আই, আইটারেটরস মানে হচ্ছে একটা অবজেক্ট টাইপের কাজ করছে, এখানে কালেকশনের মতো আইটারেটরস ইউজ করা হয়, কারণ প্রথমে কম্পাইলার কি করবে যখন প্রোগ্রামটা এক্সিকিউট হয়, প্রথমে ইন্ডিয়াতে যাবে, নেক্সট তারপর অস্ট্রেলিয়াতে আসবে, দেখবে ভ্যালিড চেক করবে আর অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি এক্সিস্ট কিনা, দেন নেক্সট সাউথ আফ্রিকাতে আসবে, সাউথ আফ্রিকাতে দেখবে এটা চেক কিনা, দেন আমাদেরকে অ্যান্সারটা দেবে, তো লুপটা আইটারেট হচ্ছে মানে ওয়ান আফটার আনাদার লুপটা চেক হতে 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 যাচ্ছে আর যখন প্রোগ্রামটা আমরা এক্সিকিউট করছি। ওকে স্যার।
সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফার্স্ট তারপর ভালো সেট আফটার রিমুভিং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া এবার আইটার টিম হচ্ছে যে সাউথ আফ্রিকা ইন্ডিয়া দুটি উইন করছে। আচ্ছা এটা হচ্ছে হ্যাশ সেট গেল। এবার নেক্সট যেটা আমি করবো সেটা হচ্ছে লিঙ্কড হ্যাশ সেট। লিঙ্কড হ্যাশ সেট আর ট্রি সেট দুটো আমার বাকি আছে সেটা নিয়ে। জানলা বন্ধ করে দেখেন, একটা জানলা খুলে দা, লিঙ্ক আছে স্যার, হ্যাঁ এখানে হ্যাশ মিক্সড এর কাজটা কি হলো যে মানে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া আলাদা আলাদা প্রিন্ট হলো, এখানে আই ডট নেক্সট আর আই ডট হ্যাশ মিক্সড এর কাজটা কি হলো? এটা হোয়াইল, এটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে দুটো, যখন আমরা আইটারেশন করবো তখন আমরা হোয়াইল লুপটা ইউজ করি। হ্যাশ নেক্সট মানে হচ্ছে আলাদা আলাদা দুটো, আমরা যে এলিমেন্ট দুটো আমার বাকি আছে সেই এলিমেন্ট দুটোকে আলাদা ভাবে প্রিন্ট করি। সেটা মানে আই ডট ওকে স্যার, নেক্সট করলাম, আলাদা ভাবে দুটো এলিমেন্ট দুটো প্রিন্ট করি। ওকে স্যার, এক্সাম্পল হচ্ছে লিঙ্ক হ্যাশ। এটা হচ্ছে অর্ডার ভার্সন অফ দা হ্যাশ, মানে হ্যাশ এখানে অর্ডার ছিল না, বাট এটা হচ্ছে অর্ডার ভার্সন। লিঙ্ক হ্যাশ একটা সবসময় অর্ডার ভার্সন, অর্ডার অনুযায়ী লিঙ্ক মানে এলিমেন্টস গুলো প্রিন্ট।
লিঙ্ক হ্যাশ তো মেনে ইয়ে হচ্ছে হ্যাশের ক্ষেত্রে কি হয় এটা আনঅর্ডার হয়, লিঙ্ক লিস্ট যখনই লিঙ্ক লিস্ট করবো বা আমি লিঙ্ক হ্যাশ সেট করবো, লিঙ্ক যখনই ইউজ হবে তখন এটা অর্ডারটা মেনটেন হবে, 1 2 3 4 অর্ডার যে ক্যান্সেল আছে মেনটেন অর্ডারটা। স্যার অর্ডার মেনটেন বলতে সেটা কি অ্যালফাবেটিক অর্ডারের কথা বলছেন? অ্যালফাবেটিক্যাল অর্ডার হতে পারে, অথবা যে এলিমেন্টের আগে তুমি যে এলিমেন্টটাকে ইনসার্ট করেছো সেই অনুযায়ী অর্ডারটা হবে। ধরো তুমি এখানে ইন্ডিয়া, তারপরে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা করেছো, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা পরপর তিনটে ফিল্ড, কখনো আচ্ছা সাউথ স্যার। আফ্রিকা আগে বা ইন্ডিয়া পরে, এরকম ফিল্ড হবে। হ্যাঁ স্যার, আগের কোডিংটাতে যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দেন ইন্ডিয়া এলো। সেটা হ্যাশ সেট ছিল, এটা হচ্ছে লিঙ্কড হ্যাশ সেট। এখানে তোমার আগে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা হবে। ওকে স্যার। এখানে ফার্স্টের পার্ট কিছুটা কপি করতে হবে, কারণ সেমই আছে ফার্স্টের।
ফার্স্ট ইন্ডিয়া দেন সাউথ আফ্রিকা। লাস্ট হচ্ছে থ্রি সিট। এখানে কি আর ভ্যালু পেয়ার থাকবে, মানে কি পেয়ার ও তার ভ্যালু, মানে কি আর ভ্যালু সেটা এই প্রোগ্রামটার মধ্যেই করতে পারো, কয়েকটা সিমিলার সেমি একবার দেখে নাও এটা কি। এখানে অবজেক্ট গুলো স্টোর হচ্ছে এখানে অ্যাসেন্ডিং অর্ডার। স্যার, হুম বলো। প্রিসেটটা তো ইম্পোর্ট আসছে না, হুম রিসেট করো। হ্যাঁ এখানেই নিয়ে নিচ্ছে। এখানেও নেই, কোনো অসুবিধা কিছু নেই তার জন্য। হ্যাঁ নিতে পারে, যাবে ঠিক রিসেট করো, যে প্যাকেট গুলোকে ডিলিট করো। সেট সেটটাকে ইম্পোর্ট করো, সেট এখানে কি উবার করো।
শুধু থ্রি সেট করা এটাকে দিয়ে আবার ট্রাই। স্যার সেট ইম্পোর্ট হয়ে গেছে, কিন্তু ট্রি সেটের রেড মার্কটা যাচ্ছে না। প্রিসেটের তোমার যে এটা ব্যাকেটটা তোমার লাস্টে হবে, প্রিসেটের ব্যাকেট লাস্ট হবে, ঠিক আছে। লাস্টে তো দিয়েছি, ও ও কি অ্যাক্সিডেন্ট নেই? আচ্ছা এখানটা গুগল করো দেখি, এখান থেকে আচ্ছা এখানে শুধু ট্রি সেট রেখে উপরে তুমি জাভা ইউটিল ট্রি সেট অর্ডার লিখে ইম্পোর্ট করবে ম্যানুয়ালি, মানে সময়টা অটোমেটিক নিতে চায় না, শুধু এখানে ট্রি সেট এটা রেখে। তাহলে ডিলিট করে দেবো, হ্যাঁ ডিলিট করা দরকার নেই, জাভা ডট ইউটিলটা। হ্যাঁ ওটা তো ডিলিট করতেই হবে, উপরে ট্রি সেট ম্যানুয়ালি ইম্পোর্ট ট্রি সেট করবে। কেসটা ক্যাপচার হবে, এখানে আর একটা প্রবলেম আছে, আমার মনে হচ্ছে যে ফাইলটার নাম রয়েছে ট্রিসেট, ওখানে ট্রিসেট ওয়ান দিয়ে দিলে প্রবলেমটা হবে না। ফাইল নেমটা কি চেঞ্জ করবো? নেক্সট করে ফিনিশ করো।
সেট হবে, সেটটা সেটটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটটা ডিলিট করা দরকার। আচ্ছা, এখানে জাভা ডট ইউটিল ডট স্টার এটা দিয়ে দেখলে কি হয় একবার? মানে ওটাতে তো সবকিছু ইম্পোর্ট হ্যাঁ হয়ে যায় হ্যাঁ, বাই স্টার ডিফল্ট। মানে তো তখন তো সবকিছু ইম্পোর্ট হয়ে যাবে, আমি ওটা দেখতে পারো দিয়েছি, ট্রাই আমার করো। আসছে না ওখানে। ঠিক আছে, তুমি ওটা দিয়ে দেখা, চলে আসে, চলে আসার কথা হবে। সেটটাকে কেটে আইটারেটরও লাগে না। এটা একটু আর কেটে, হ্যাঁ, অন্য কিছু প্রবলেম আছে। আচ্ছা তোমার হয়ে গেছে না? আমার, মানে এখানে হ্যাঁ ইউটিউব হ্যাঁ, স্টার দিলে তো হয়ে গেছে। আচ্ছা এটাকে একবার পুরো ডিলিট করে পাবো, এটা আমি তো রং তো কিছু নেই, একটা নিউ ক্লাস ক্রিয়েট করে পাবো, ট্রি সেট গুলো এই ক্লাসটিকে ডিলিট করো। ইউটিলি ডবল এল, না না, একটাই এল, একটাই এল, একটাই এল, সরি।
স্যার হুম ইম্পোর্ট ওইভাবে করলাম নতুন করে, কিন্তু তাও এইখানে মানে আপনার এই যে ডাবল এই যে ফার্স্ট ব্র্যাকেটের এটা কোটেশনটা দিলে দেন আর আসছে না, কিন্তু তাছাড়া তো চলেই আসছো এরকমই, এটা তো ওটা ইউটিলিটি সেন্ড না করে ওটা স্টার্ট দিন ইউটিলিটি স্টার্ট। অ্যাকচুয়ালি তুমি এরর নেই, তো এরর হচ্ছে মেশিন সিস্টেম সাপোর্ট করছে। ভয় ইন্ডেন্টেশন না হলে সিনট্যাক্স এরর কিছু এরকম একটা আছে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব। প্রোগ্রামের সাথে মিলাতে একবার এটা কি আনা হবে না, স্যার এই কোডিংটা আমি নেক্সট পরে আরেকবার ট্রাই করে দেখবো, আপনি নেক্সট কোডিং নেক্সট কোডিং এ আছে তো তুমি। নেক্সট ডে সেট এক্সাম
হ্যাঁ, রেখা দিয়ে দিলে ঠিক আছে। এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ম্যাপ, লিস্ট, সেভড। নেক্সট আমাদের যেটা কিছু আছে ম্যাপের মধ্যে সেম তিনটে আছে, হ্যাশ ম্যাপ, লিঙ্ক হ্যাশ ম্যাপ, আর একটা হচ্ছে ট্রি। ফার্স্টে ম্যাপে যাচ্ছি, ম্যাপের ক্ষেত্রে কি হয়, ম্যাপের ক্ষেত্রে একটা দুটো দুটো এলিমেন্ট রইলো, তাদের ভ্যালু থাকবে, মানে কি আর ভ্যালু পেয়ার এরকম হবে, মানে পেয়ারে থাকবে একটা যদি কি হয় কোনো এলিমেন্ট, সেটা তার ভ্যালুটাও থাকবে, কি ভ্যালু আর কি ভ্যালু এরকম করে প্রিন্ট হবে। হচ্ছে ম্যাপিং, এই বলা হচ্ছে ম্যাপিং করে। ফার্স্ট ম্যাপিং ইনসাম, এখানে ABCD চারটে কি আছে এবং তাদের ভ্যালু আছে 100, 200, 300, 400, এইভাবে এটা ম্যাপিংটা হচ্ছে কি আর ভ্যালু।
স্যার, হুম বল। এটা তো সেম প্রবলেম আসছে। হ্যাশ ম্যাপটাকে কিছু মানে জাভা ডট ইউটিল ডট স্টার করেও যা আসছে, আমি ওটাতে পুরোটা করছিলাম কিন্তু তাও হচ্ছে না। আবার হ্যাশ ম্যাপটাকে টোটাল আলাদা করে ইম্পোর্ট করলাম, সেম ওই রেড মার্ক আসছে। আর স্যার, ইন্টিজার গুলো কেটে গেল কেন? মানে স্যার, বাট বাকিগুলো নিয়ে নিয়েছিল যখন, মানে ক্লাস নেমটাকে 1 2 করে যখন ইন্ডিকেট করছিলাম, বাকিগুলো আপনার হ্যাশ সেট লিঙ্ক লিস্ট সেটের বেলা নিয়ে নিয়েছিল। শুধু প্রবলেম হচ্ছিল ট্রি সেটে, আর এই হ্যাশ ম্যাপেও প্রবলেম হচ্ছে। না, এটা তো নিয়ে নেওয়ার কথা, কারণ অন্য সিস্টেমে তো রান করছে। তুমি কি একবার না তোমার ওই কাকা না বাবা মনে বাবা গোয়ালঘর নেই আমার লোকে বন্ধ করে দিচ্ছে সময়? এখানে এই প্রবলেমটা কি আসছে না তোমার অ্যান্সার মানে এক্সিকিউট হয়ে যাচ্ছে? মাল্টিপল মার্ক আছে আপনি খড়টা নিজে থাকলে ঠান্ডাও রাখবে নিজে নিজে রাখবে। আগেও চিন্তা করার জন্য ফোন করে। হ্যাঁ হ্যাঁ ওকে সব করো। ওকে বলবে তুমি কথাটা এক সেকেন্ড, এটা দেখছি আমি আমার সিস্টেমে দেখছি।
স্যার আমি সিস্টেম দেখছি। বলছি ইন্টিজার গুলো মানে অটোমেটিক এটা মানে এটা এটা কেটে গেল ডেপ্লিকেটেড হয়ে কেন? যাচ্ছে অ্যাকচুয়ালি, প্যাকেজের মিসম্যাচের জন্য এটা ডেপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এই ডেপ্লিকেটেড যখনই হয়ে যায় তখনই এটা, আচ্ছা এটা ইয়ে করতো, সাপ্রেস ওয়ার্নিং অ্যাড করবো দেখি। হ্যাঁ এটা অ্যাড করবো। স্যার বুঝতে পারলাম না। অ্যাড সাপ্রেস ওয়ার্নিংস ওই যে আছে না, উবারে যেটা সাজেশন দিচ্ছে, অ্যাড সাপ্রেস ওয়ার্নিংস ওটা অ্যাড করো। ঠিক আছে একসিনে ম্যাডাম দেখছি। আমার মনে হচ্ছে এটা না কম্পাইলারে কোনো রকম কোনো প্রবলেম আছে। তোমার তোমার এক্সপোর্ট হচ্ছে, হ্যাঁ তোমার এক্সপোর্ট হয়েছে বুঝলাম না। যে তোমার রান হয়েছে প্রোগ্রামটা? হ্যাঁ হ্যাঁ রান হয়ে গেছে। আমারও সেম প্রবলেম আসছে। আমার সিস্টেমে একবার লাস্ট টাইম একবার দিন। আচ্ছা আমি নেক্সট হ্যাশম্যাপের এক্সাম্পলটা দিচ্ছি, ততক্ষণ করো। নেক্সট আমি ততক্ষণ এই এক্সাম্পলটা দিচ্ছি। স্যার আনসারটা কি আসবে? অ্যান্সারটা আছে তোমার ABCD হবে, যে 100, 200, 300, 400 প্রিন্ট হবে, মানে ক্লিয়ার ভ্যালু কি একটা প্রিন্ট হবে। হ্যাঁ হয়ে গেছে। এই যে নেক্সট এটা পড়ো, আমি এটা দেখছি।
এক সেকেন্ড দাঁড়া দেখলাম। আগের এইটা ছিল, আচ্ছা এটা কি লিফো মেনটেন করে বলছি, এটা কি লিফো ফলো করে? হ্যাশম্যাপ, অ্যাকচুয়ালি আমার দেখো স্টক শেয়ার করা, আমি শেয়ার করি, আমারও স্কিম চেঞ্জিং করলাম, তো আমার দেখাচ্ছে ম্যাপ ক্লাসটা নিয়েছি, এখন হ্যাশ ম্যাপ করেছি, ম্যাপ এন্ট্রি করেছি। এই ইনপুটটা তুমি একবার ট্রাই করে দেখো, কিন্তু যদি টাকা সাপ্রেস ওয়ার্নিং রিমুভাল দিয়েছে মেন মেথড, যেখানে ম্যাপ স্ট্রিং ইন্টিরিয়ার, রিনিউ হ্যাশ ম্যাপ স্ট্রিং ইন্টিরিয়ার, তারপরে এগুলো এগুলোর জন্য ডেপ্লিকেটেড বলে সাপ্রেস ওয়ার্নিংস বলে একটা ইয়ে দিয়েছে, এরপর এন্ট্রি স্ট্রিং এন্ট্রি সেট দিয়ে এখানে কিয়ার ডেটা প্রিন্ট করছে। এই আমার অ্যান্সারটা মানুষ এই পার্টিকুলার এটা একবার ট্রাক, আমি তোকে এটা দিয়েছি, এটা করে ওটা ডিলিট করে এটা করতে হবে। তাহলে তোমার ম্যাপ ক্লাসটা তোমার চেঞ্জ হবে, যেহেতু ক্লাসটা তোমার ডিফাইন দিয়েছে, ফার্স্টে এক এক করে আসো, তোমার ক্লাসটাকে চেঞ্জ করো, ক্লাস ম্যাপ যেটা আছে সেটাকে চেঞ্জ করো। তুমি দিয়েছিলে হ্যাশ হ্যাশ ম্যাপ দাও, এটা নেক্সট
সলডার করে দিই। আমার তো এটা তো চলে এসেছে, ইম্পোর্টে দেখি, ইম্পোর্টে হচ্ছে সব ঠিক আছে। এটা তো আমার প্যাকেজ করতে হবে, কাস্টমার তো প্যাকেজ থাকবে। ইম্পোর্ট আছে কিন্তু ফার্স্ট অফ অল তো তোমার এখানে প্যাকেজ থাকবে, মানে একটা প্যাকেজের আন্ডার তুমি কাজটা ক্রিয়েট করছো, মানে প্যাকেজটা তো এখানে মেনশন থাকবে ফার্স্ট। আচ্ছা তুমি আগের একটা এক্সাম্পল যেটা রান হচ্ছে সেখান থেকে প্যাকেজটা নাও, সেখান থেকে প্যাকেজটা না এখানে পেস্ট করুন, আগের যে কোনো প্রোগ্রাম। স্যার বলো, কি বললেন বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বলছি আগের যে কোনো প্রোগ্রাম থেকে প্যাকেজ, প্যাকেজটা কারণ প্যাকেজটা এখানে মিসিং রয়েছে, যেটা রান হয়েছে সেই প্রোগ্রামটা থেকে। আচ্ছা স্যার প্যাকেজ আছে প্যাকেজ তো, অলরেডি, তারপরে স্যার ক্রিয়েট ক্লাস হ্যাশ ম্যাপিং প্যাকেজ জাভা ডট ইউটিল এটা দেখাচ্ছে কেন স্যার? এটা কি মানে জাভা ডট ইউটিলে এখানে যে আমার কাছে যে প্যাকেজটা আছে সেখানে এটা নেই? একবার এটা ক্রিয়েট করে কি দেখবো স্যার? ট্রাই করতে পারো এরর টা যায় কিনা। আমার মনে হয় না এটা করলে এররটা যাবে বলে, কারণ এরকম এটা তো হয় না। ঠিক আছে, ওটা পরে দেখছি, নেক্সট নেক্সট উইক। এবার হচ্ছে লিঙ্কড হ্যাশ ম্যাপ, লিঙ্কড হ্যাশ ম্যাপ লিঙ্কড হ্যাশ ম্যাপ স্যার। হুম বলো। আচ্ছা এই যে প্রবলেম গুলো হচ্ছে এটা কি মানে ইক্লিপস এর ভার্সনের কোনো ব্যাপার আছে মানে? না প্যাকেজ গুলো অ্যাকচুয়ালি নিতে পারছে না, কেন নিতে পারছে না সেটা দেখতে হবে। আর আমারটা তো এটা না ভার্সনের পুরোনো প্রবলেম হওয়ার কোনো ভার্সন কথা নেওয়া নেই, আছে ইক্লিপস আপডেট করার কিছু অপশন আছে, দেখো হেল্পে গিয়ে দেখো চেক ফর আপডেটস। অনেক সময় প্যাকেজের অনেক সময় কম্প্যাটিবিলিটি প্রবলেম থাকে, হেল্পে যাও, উপরে হেল্প আছে। না বাম দিকে উপরে হেল্প আছে, বাম দিকে উপরে উপরে হেল্প আছে, হেল্প এর অপশনটা আছে। জাভা কোন ভার্সন ইনস্টল করা?
তারপর এখানে হেল্প আছে, এই হেল্পটাই গিয়ে দেখো, যাও এই হেল্পটাই গিয়ে আপডেটস আপডেটস দেখো। রেকর্ডিং এর এই ট্যাব এটা শো হচ্ছে বলে আমি মানে হেল্পের অপশনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ওটাকে নিচে নামিয়ে দাও, রেকর্ডিং এর বারটাকে নিচে নামিয়ে দাও। আসছে না তো, ঠিক আছে আরেকবার দাও আমাকে কন্ট্রোল। আমি এখন কন্ট্রোল নিতে পারছি না কেন, কিন্তু মেবি নেটওয়ার্ক স্লো এর জন্য হয়তো অত কিছু মানে কন্ট্রোল কাজ করছে। ঠিক আছে দেখো এখানে তুমি এমনি সময় যখন ঘরে ই করবে তখন দেখো হেল্পে গিয়ে, হেল্পে যাবে উপরে, হেল্পে গিয়ে চেক ফর আপডেটস বলে একটা অপশন থাকবে, চেক ফর আপডেটস ক্লিক করলে তোমার অটোমেটিক ফেচ করে ওটা আপডেট হবে। ঠিক আছে আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। আচ্ছা নেক্সট দিয়েছি মানে লিঙ্ক হ্যাশম্যান দিয়েছি। নেক্সট দিয়েছি লিঙ্ক হ্যাশম্যান।
আচ্ছা, নেক্সট লাস্ট একটা দিচ্ছি, সেটা হচ্ছে থ্রি ম্যাপ দিয়ে। লিঙ্ক ড্যাশ ম্যাপ হয়ে গেল, নেক্সট হচ্ছে থ্রি ম্যাপ দিয়ে। আর টি টোয়েন্টি ডিসেন্ডিং অর্ডার হচ্ছে।
30-20 ট্রি ম্যাপের ক্ষেত্রে একটা সর্টের অর্ডার মেনটেন হয় ট্রি ম্যাপের ক্ষেত্রে, ট্রি সেট বা ট্রি ম্যাপের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে 30-20 রিসেন্ট একটা অর্ডার মেনটেন হচ্ছে, ডিসেন্ডিং অর্ডার ট্রি ম্যাপের এক্সাম। আচ্ছা ঠিক আছে, আজকে এত, নেক্সট 49। এটি হচ্ছে টোটাল কালেকশন ফ্লেভার, যেটা আমি হায়ারার্কিটা যেটা দেখিয়েছিলাম, যে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, আর দিকে হচ্ছে তোমার আর ভেক্টর, দিয়ে সেটের ক্ষেত্রে আসছে হ্যাশ সেট, লিঙ্ক হ্যাশ সেট, ট্রি সেট, আর ম্যাপের ক্ষেত্রে হচ্ছে হ্যাশ ম্যাপ, লিঙ্ক হ্যাশ ম্যাপ, আর হচ্ছে ট্রি। এই টোটাল 9টা জিনিস মিলিয়ে হচ্ছে কালেকশন ফ্লেভার। ঠিক আছে, নেক্সট দিন আমি কন্টিনিউ। আচ্ছা কালকে সবাই ফ্রি আছে? কালকে যেহেতু মন্ডেটা হয়নি সেই জন্য আমি, কাল ক্লাস হবে স্যার? যেহেতু মন্ডেটা হয়নি, মন্ডে আসলে আমি ছিলাম না, ওই অফিসে গেছিলাম সেই জন্য। ওকে তো মন্ডে, তো কাল যদি তোমরা ফ্রি থাকো তো এই সেম টাইমই হবে, ওকে হবে স্যার।